ঠান্ডা লাগছে তাই সোয়েটার পরে নিয়েছি। আর আমাদের এই হোটেল অপ্সরা হোটেল, এই দিকটা রুম নিয়েছি আমি। এই হচ্ছে আমি আর গদন, এখানে থাকব 103। কাকু কাকিমণি এই রুমে, একটু সবাই টায়ার্ড হয়েছে। কাকুর তো খুব জোর ঠান্ডা লেগেছে, চাদর আর খুলছেই না, ফ্যানও চলছে উপরে। বৃষ্টি হয়েছে এই জন্য ঠান্ডাও লাগছে, আমিও সোয়েটার পরেছি। তো হোটেলটা মোটামুটি একটা আছে, খারাপ না। স্টেশন থেকে বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি চলে এসেছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা করে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। আমরা এখন ধানবাদের হোটেলে সকালের ব্রেকফাস্ট আমি আর গদন আমরা করে নিয়েছি। কাকু আর কাকিমণি এখন চলছে। আমরা খেলাম আলু পরোটা, কাকু আমি আর গদন। কাকিমণি এখনও শুকনো রুটি খাচ্ছে, চিবাচ্ছে। চারটে রুটি। তো আমরা বলছি যে এই অলিম্পিকের দৌড়ে এবার রেকর্ডটা যদি ব্রেক করা যায়। হ্যাঁ, আগে যা রেকর্ড ছিল দুটো, এবার ব্রেক হয়ে যাবে। কাকু কি কো, কাকু বলছে পারবে না। কাকি বলি কম্পিটিশন, কাকু বলছে পারবে না, তুমি চ্যালেঞ্জ নাও যে তুমি পারবে। আচ্ছা, কালকের কথা তো আমরা জানলাম না কিছু। কালকে আমরা খাওয়াটা কেমন হলো কাকু, কাকিমণি হোটেলে খাওয়াটা কেমন হলো? কত একটু প্রথম না, প্রথম তো আমরা হোটেলে খাওয়া, হোটেলে খাওয়া, সেই কলকাতা হোটেল, হাওড়া হোটেল, পাইস হোটেল। না না, এটা সুবিধা কি বলতো, মোটা চাল খেলে কম খেলে হয়ে যায়, কম খেলে পেট ভরছে। চাল তোমার মানে পয়সাটা বেঁচে যায় হোটেল, আমাদের তো লাভ নাই। মোটামুটি হলো, কাকু এই মুহূর্তে নেই, কাকু খাওয়া দাওয়া হয়েছে, এদিক ওদিক হাঁটছে, আমিও এবার আমরা একটু বেরোবো। খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন আমি আর গদন মোটামুটি রেডি। পুপনিকের উদ্দেশ্যে আমরা আজকে ডেমো দেবো, মানে পুপনিকের উদ্দেশ্যে না, আমরা সেই জায়গাটা যাব যেখানে আমরা আলটিমেটলি কালকে ফাইনালি যাব। আজকে ওখানটা একটু ঘুরে আসব, কারণ কাকু কাকিমণি নিয়ে যাব, তাই আগে থেকে একটু আইডিয়া করে আসি। কারণ ওখানে আমরা সার্ভের জন্য যাচ্ছি। তো আমরা এখন আগে এখন বেজে গেছে প্রায় 10টা। সকালে আলু পরোটা খেলাম, এটা খুব ভালো হয়েছে, আলু পরোটা ভালো আছে। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টটা দারুণ, কাকিমণিও বলছে আলু ব্রেকফাস্টটা ভালো। আর যেখানটা আছি এই জায়গাটা বেশ ভালো, খারাপ না, সুন্দর জায়গা, খোলামেলা, হোটেল পাওয়া খুবই কম। হ্যাঁ, আর আমরা কালকের জন্য গাড়ি টাড়িও মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি, গদই কথাবার্তা বলেছে, ওই মেইনলি যোগাযোগ করছে সব। তো এই হচ্ছে ব্যাপার, এবার আমরা যাব পুপনিকে, দেখা হবে আবার পুপনিকেতে, না এর মাঝখানে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আবার যাবো তো, রাস্তা দেখাবো, দেখাবো। এই বাসে উঠবো, উঠে আমরা কালা পাথর বলে একটা জায়গায় যাবো, সেখানটায় গিয়ে তারপরে আমরা
অটো বা কিছু নেব এখনো জানি না সেটা কি নেব আমরা একটু এক্সপেরিমেন্টালি যাচ্ছি ওলা উবর পাওয়া যায় কিন্তু ওলা উবরে যাবো না ওলা উবরে গেলে জায়গাগুলো দেখা হয় না এই জন্য সেভাবে দেখা যাবে না এই জন্য বাসে করেই যাবো আর মাঝে মধ্যে একটু ভিডিও মাটির ভরে চা মাটির ভরে চা বদনা খাচ্ছে আমিও খাচ্ছি আর এখানে মানুষ সেইভাবে খায় খুব ভালো চা কিন্তু গরম খেয়ে আবার করছে আমি ভাই আমরা সবাই এসছি শিলচর থেকে আসাম থেকে তার কারণটা হচ্ছে যে আমার বাবার অস্থি বিসর্জন সঙ্গে আমার ঠাম্মারও অস্থি বিসর্জন দেওয়া হবে সেই জন্য এসছি কাকুও এসছে আমাদের সঙ্গে তো আজকে আমরা যাচ্ছি মানে আগামীকালকে হবে অনুষ্ঠান আজকে 14 তারিখ তো না 16 তারিখ হবে না আমাদের আমাদের 16 তারিখ অনুষ্ঠান হবে কালকে আমরা একটা আশ্রমে যাব সেটা স্বরূপানন্দের আশ্রম পুপুনিক তো সেখানে যাব কালকে সেখানে আমরা থাকব তো সেই জায়গাটা আগে দেখার জন্যে আমরা আজকে আমরা ধানবাদ থেকে যাব বোকারো তো বোকারো আমাদের উদ্দেশ্য নয় যাবার মাঝখানে আমরা নামব তো আমাদের যেহেতু রাস্তাটা ভালো করে চেনা নেই তাই আমরা বোকারো থেকে ওখান থেকে আমরা অটো নিয়ে বা কিছু নিয়ে আমরা আমাদের যে জায়গায় যাবার কথা সেখানে যাব সেটার নাম হচ্ছে কালা পাথর তো আমরা ওই জায়গায় যাব এখন বাসে আছি আমরা সকালবেলা আমরা খেয়ে দিয়ে তারপর বেরিয়েছি কাকু আর কাকিমা হোটেলে আছে আজকে ওখানে ওরা রেস্ট নেবেন আমরা বিকেলবেলায় ফিরে আসব এখন শুধু গিয়ে একটু দেখা জায়গাটা ভালো করে বুঝে আসা কী করে যাওয়া কালকে আর কী করতে হবে সেটাও বুঝে আসা কারণ অস্থি বিসর্জনের জন্য যে সমস্ত সিস্টেম আছে সেগুলো আমরা বুঝে এলে আমাদের সুবিধা হবে এই জন্যই যাওয়া আজকে যদি কেউ কখনো আসতে চায় তাহলে এই ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া পাবে কী বলিস নিশ্চয়ই হ্যাঁ কোথায় থাকা যেতে পারে কীভাবে যাওয়া যেতে পারে কারণ আমাদের সর্বানন্দের শিষ্য অনেকে আছেন যারা বড়াকে থাকেন তারা অনেক সময় অসুবিধা হয়ে যায় ওদের আসতে হাওড়া থেকে যখন আসলাম ধানবাদের ট্রেন করে 10:15 এসে নামলাম ধানবাদে ধানবাদ থেকে আমরা আগেই মানে একটা হোটেল নিয়ারেস্ট হোটেল 1 কিলোমিটারের মধ্যে বুক করে নিয়েছি হোটেলটার নাম হলো আপনার অপসরা এই হোটেলে আমরা ভালোই হোটেলটা ছিল কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়াটাই খুবই ভালো সামনেই ছিল বাস স্টপটাও সামনে ওখানে আমরা নাইট স্টে করলাম করে আজকে আমরা কী করলাম সকালে উঠে ব্রেকফাস্টটা করে সেরে অটো করে 10 টাকা নিল আপনারা মানে আপনার ধানবাদ বাস স্টপ পর্যন্ত বাস স্টপে এসে তখন জিজ্ঞাসা করবেন আমরা যে প্ল্যানিংয়ে যাচ্ছি এখন আমরা মানে অ্যাকচুয়ালি বোকারো যাওয়ার কথা না কিন্তু মানে যাচ্ছি আর রাস্তা নাই তাই বোকারো গিয়ে নেক্সট প্ল্যানটা করবো মানে কীভাবে গেলে ভালো হবে মন্দিরে আর তাহলে নেক্সটটা আপনাকে আমি বোকারো গিয়েই বলতে পারছি মানে প্ল্যানিং যাওয়ার প্ল্যানিং এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা হয়তো ওলা উবের পাওয়া যায় ওলা উবরে আমরা যেতে পারি কিন্তু হ্যাঁ চার্জটা বেশি আর এই জন্য আমি চাইছি যে মিনিমাম খরচায় কী করে যাওয়া যায় সেটা দেখানো তাতে অন্যদের সুবিধা হয় এয়ারপোর্ট আসতে নিশ্চয়ই আমাদের একটু দেরি হলো কোনো কারণবশত ট্রেনের ক্রসিংয়ের কারণে কিন্তু ট্রেনে এসে আমাদের যেভাবে মানে স্টেশনের যেভাবে আমাদের মানে কী বলে এটাকে আপনাকে সম্মান জানালো এয়ারপোর্টে এরকম সম্মান মানে পয়সা দিয়ে আশা করা যায় কারণ হলো এসে একবার বেল্ট লাগানো ছিল এরে বলছে বেল্ট খুলে নেই একটু পরে গেল তো আরেকজন তো বলছে না জুতোটা খুলে নেই আরো কোন দিন কি বলে উঠবে তো ওটাই বুঝা যাচ্ছে না টিকিটটা তো করেছি পার হেড 6,000-7,000 পয়সা দিয়ে যে বিজ্ঞতি হলে আপনি এয়ারপোর্টে আসতে পারেন এটা আমার মানে স্পেশাল অ্যাডভাইস আপনারা দেখে নেবেন বাকিরা কী কী করে আপনাদের জানাবেন আমরা জানতে পারবো ভাই যেটা বললো সেটা হচ্ছে মানে সিকিউরিটির একটা সমস্যা তো আছেই
সবসময় আমাদের আমরা নিজেরাই এই সমস্ত জিনিস সৃষ্টি করি বলে আমাদের ভুগতে হয়, অন্য মানুষের ভুগতে হয়। তো আমরা একটু মানে ভুগলাম আর কি, সামান্য যেটা বললো বেল্ট জুতো খোলা এই সমস্ত খুলতে হয়েছে, করতে হয়েছে। যেটা করছে খুবই ভালো, আরো ভালো করে করা দরকার, কেননা ভবিষ্যতে আমাদের যে প্লেন হাইজ্যাক হচ্ছে, তারপরে বোম টোম নিয়ে যাচ্ছে, হ্যাঁ এসব ওয়াটার চান্স নেই, থাকবে না এরকম চেকিং করলে। এগুলো হচ্ছে বলে জরুর, এই সমস্ত হচ্ছে বলেই এর ধরনের সিকিউরিটি। যাই হোক, আমরা এখন মানে বাসটা আমাদের ছেড়ে দিয়েছে এখান থেকে, আমরা বাসটা ধানবাদ থেকে কুমুনিকের পথে যাচ্ছে, বোকারো যাচ্ছে এখন। তো আমরা যে বাসটায় উঠেছি ওটা কিন্তু এসি বাস, এবং এসি বাসে আমরা পার হেড 150 টাকা করে নিচ্ছে, মানে আজকের দিনে বুঝতে পারছেন, এটা 14 নভেম্বর 2021। যদি কখনো পরে কেউ আসেন তাহলে আইডিয়াটা পেয়ে যাবেন যে আজকের ভাড়া এসি বাসে বোকারো থেকে, আমি যেটা গুগলে দেখলাম এটা হলো বোকারো থেকে 12 কিলোমিটার। হ্যাঁ, আমরা যেখানে যাব সেটা বোকারো থেকে 12 কিলোমিটার, এখান থেকে বোকারো কত দূর? 33 কিলোমিটার। এখান থেকে মানে ধানবাদ থেকে বোকারো 33 কিলোমিটার, এটা গুগল অ্যাজ পার গুগল। এদিক ওদিক হতে পারে সামান্য হয়তো, তো মোটামুটি ওটা ঠিকই আছে, তাহলে ধানবাদ থেকে বোকারো দিকে যাচ্ছি, বাসে আছি এখন, এগিয়ে যাচ্ছে এখন। প্যাসেঞ্জাররা এখনো সিট টিট নিয়ে একটু ঝামেলা চলছে, এদিক ওদিক হচ্ছে, তবে বাসগুলো ভালো, বেশ কমফোর্টেবল, রাস্তাও খারাপ না, মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, আমরা এখানে আছি, এই রুট হলো আমাদের যাওয়ার, এই রুটে গিয়ে আমরা এখানে দামোদর নদী পাবো। বোকারোর যদি পাশে উঠেন, দামোদর নদী জাস্ট ক্রস করে আপনি ন্যাশনাল হাইওয়েতেই নেমে যাবেন, ওখানে জয়প্রকাশ মার্কেট আছে, জয়প্রকাশ মার্কেটের ওখানে নেমে যাবেন, নেমে ওখান থেকে অটো ফটো নিয়ে আমাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা যেতে পারে। আচ্ছা, এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা এই আইডিয়া করেছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা আমাদের ট্রেনিং, এখন নেক্সট ট্রেনিংটা আমরা বলছি নেক্সট। হ্যাঁ, প্ল্যানটা একটু চেঞ্জ করে ফেললাম আমরা, আমরা এখন আর বোকারো যাব না, কারণ বোকারো গিয়ে আমাদের প্রয়োজন নেই, তার আগে আমরা নামবো কোন জায়গাটা, নামবো দামোদর নদীটা ক্রস করে। দামোদর নদীটা ক্রস করে ওটা হলো চাষ এরিয়াটা, চাষ পড়ে, চাষ এরিয়ার জয়প্রকাশ মার্কেটের কিনারে নেমে যাবে, চাষ। ওখানে জয়প্রকাশ মার্কেট বলে কোনো একটা জায়গা আছে, ওখানে আমরা নামবো, ওখান থেকে নেক্সট আমরা ট্রাভেলিংয়ের প্ল্যানিং করবো। আবার অটো টোটো নিশ্চয়ই পাওয়া যাবে, এটা মার্কেট যেহেতু, ওইরকমভাবেই প্ল্যানিং করেছি। এখন আমরা কন্ট্রাক্টরের সঙ্গে একটু কথাও বললাম, তো আমরা বোকারো যাচ্ছি, বোকারো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাকে, বোকারো বাসে ওঠে, বোকারো এখান থেকে না হয় আরও 7-8 কিলোমিটার। হ্যাঁ, বোকারো আরও 7-8 কিলোমিটার আমার এক্সট্রা জার্নি করে আমাদের যাওয়া দরকার পড়ছে না, আমরা আগেই নেমে যাবো, চলুন আবার দেখব। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি, চলতে চলতে এখানে সাইনবোর্ডে দেখলাম জায়গাটার নাম ইংরেজিতে লেখা, আমি স্পেলিংটা বলছি, PUTKI, এটা বাংলায় বলতে গেলে খুব মুশকিল, তাই স্পেলিংটা বলে দিলাম, আপনারা নিজেদের মতো করে বুঝে নেবেন। তো এই জন্যই বললাম, আর এই জন্যই আমার মনে হলো যে এটা একটু বলে দেওয়া ভালো, জায়গার নামটা PUTKI। এই যে লেখা আছে PUTKI, আমরা এই দিকটায় ক্রস করলাম। আমরা এখন দামোদর নদকে ক্রস করে যাচ্ছি, এই আমাদের দামোদর নদ দেখা যাচ্ছে, ক্রস করছি, আমরা এরপরেই নামবো, নেমে তারপর আবার দেখা হবে। আমরা বাস থেকে নেমে পড়েছি, বোকারোর যে রাস্তা সেই রাস্তায় আমরা এলাম,
এসে এখন নেমে পড়েছি বাস থেকে। আমরা এখন অন্য কোনো গাড়ি বা অটো আমরা পাই কিনা এই জায়গাটা নামলাম। দামোদর নদী ক্রস করে একটু এগিয়ে এসে আমরা নেমেছি, জায়গাটার নাম এই মুহূর্তে বলতে পারছি না, ওটা আমরা গুগল দেখে বুঝেছি যে ওইখানটা টার্নিংটা নামলে পরে আমরা এখান থেকে আমাদের পুপুনিক আশ্রম যাওয়াটা সহজ হবে। তো দেখা যাক কি হয়। গদন যাচ্ছে সামনে, আমিও যাচ্ছি, আমরা দেখি অটো পাওয়া যায় কি না, এখান থেকে অটো নেব। কারণ ওখান থেকে আমরা যেখান থেকে নেমেছিলাম ধানবাদ থেকে, এখানে অটো অনেকটা ভাড়া বলছিল, প্রায় 800 টাকা। সেখানে এখন পর্যন্ত আমরা চলে এলাম 300 টাকায়, ভালো গাড়ি, এসি গাড়িতে। দেখি কি হয়, আগে দেখা যাক। আমরা দেখছি লোকাল লোকজনের সঙ্গে কথা বললাম, এবার এই দিকটা এইদিকে এইটার সামনে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তা হাইওয়ে ঠিক পাশ দিয়ে রাস্তাটা গেছে নিচের দিকে, এই রাস্তা আমরা যাব। এখান থেকে গুগল বলছে 250 কিলোমিটার, আর অটো 100-150 টাকা কিছু একটা হবে। তো দেখা যাক কি হয়। ভাই বলছে আমরা হেঁটেই হয়তো চলে যাব, দেখা যাক কি হয়। আমরা হাঁটতে শুরু করলাম, হ্যাঁ, লোকাল মানুষ যারা ওরা হেল্প করলো, আমাদের জানিয়ে দিল যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই পেয়ে যাব। আচ্ছা, তো বলছে হিন্দিতেই বলছে আর যে আমরা সোজা চলে গেলে আশ্রমটা পেয়ে যাব। আমরা এখন হাঁটতে শুরু করেছি, হাতে সময় আছে এই জন্য নিয়েছি। যারা যদি কেউ আসে অটো নিয়েও আসতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা অটো নিলাম না, 250 কিলোমিটার আমাদের জন্য বড় প্রবলেম নয়, একটু আশপাশটাও দেখলাম, ভালো লাগবে। সামান্য একটু বৃষ্টি হচ্ছে, এটা একটা ব্যাপার, বেশি না হলেই হলো আর কি। যাই হোক, এগোতে থাকি আর ভিডিওটা চলতে থাকুক, দেখাচ্ছি আবার। মাঝখানে বৃষ্টিটা একটু জোরে পড়তে শুরু হওয়ায় আমরা ব্যাক করে চলে আসি, তারপর লোকাল অটো নিয়ে খেতে চলে যাই। হোটেলে উঠেছি, মানে খাবো এখন আর কি। তো আমরা ওই দুপুর কটা বাজলো এখন? দুটো, এখন দুটো বেজে গেছে। তো আমরা একটা খাবার হোটেলে এসেছি, আমাদের লোকাল একজন অটো চালাও আমাদের এখানে পৌঁছে দিল। হোটেলটার নাম হচ্ছে দ্য হিন্দু, আচ্ছা দ্য হিন্দ হোটেল। এখানে প্রাইস সিস্টেমে খাওয়া। তো আমরা এখন পনির নেব আর রুটি খাবো আপাতত। মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন খাবারের অপেক্ষা, আর বাকিটা গদনের থেকে জানা যাবে এখন কি হবে খাওয়া। এখন আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরে রুটি আর বাটার পনির মশলা। তো প্লেট হিসাবে তন্দুরে আপনার বাটার পনির মশলা 150 টাকা, আর রুটি হলো একটা 10 টাকা পিস, 10 টাকা, সাথে পেঁয়াজ কমপ্লিমেন্টারি দিয়ে দিল। এটা দিয়ে আমাদের এখন দুপুরের লাস্টে সারছি আমি আর কবুতা। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালোই লাগছে খেতে, আর পরে দেখি ভাত যদি খেতে ইচ্ছা করে তা খাবো, নাকি বলিস? তো চলো আমরা খাওয়াটা শেষ করে ফেলি। আমরা এখন অটো খুঁজছি, অটো খুঁজতে খুঁজতে একটা মন্দিরও পেয়ে গেলাম পেছনে, মহাশক্তি মন্দির। যাই হোক, একটা শিবের মন্দির, শিব মন্দির, মহাশক্তি মন্দির। তো আমরা এখন আরো এগিয়ে যাই, দেখি কতগুলো অটো টটো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে খোঁজ পাবো, পাওয়া যায় কিনা। হাইওয়ে গাড়িগুলো থামছে না, দেখা যাক কি হয়। আসেন নেই এটা।
আমরা অটো পেয়ে গেছি একটা, আমরা সেই অটো দেখুন আশ্রমের দিকে যাচ্ছি, একটু দেরি হয়ে গেল যদিও অটো পেতে। আজকে রোববার তাই গাড়ি একটু কম আছে, তাই একটু অসুবিধা হলো, কিন্তু আলটিমেটলি এখন পেলাম, যাচ্ছি আমরা আশ্রমের দিকে। রাস্তা আমরা ঢুকে পড়লাম মেইন হাইওয়ে থেকে, আমরা এখন উপনিকে রাস্তায় ঢুকে পড়েছি। গুগলের হিসাবে এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার, 2.1। চলে এসছি, আমরা এসে পৌঁছে গেছি। পেছনে কনস্ট্রাকশন হচ্ছে নতুন, এই মন্দিরের কনস্ট্রাকশন, তো ওই দিকটা আমরা এখন যাব, আস্তে আস্তে ঢুকব। আমরা এখন ভিতরে যাচ্ছি, যারা আশ্রমটা দেখতে চান, কখনো আসেননি, তারা একটা আইডিয়া পেয়ে যাবেন। উপনিকি আশ্রম, বিশাল বড় জায়গা নিয়ে একের পর এক কনস্ট্রাকশন ভেতরে আছে। আজকে রোববার, এমনিতেও চারিদিকে লোকজন কম, তাই এটা মঙ্গল সাগর, না মঙ্গল সাগর। আমরা একটু ভেতর দিকে যাচ্ছি, আর একটু এই হচ্ছে মঙ্গল সাগর। মঙ্গল সাগরের চারিদিকে এখন একটু হাঁটছি। আসলে আমাদের প্ল্যান অনুসারে এখানে একজনের সঙ্গে দেখা করার কথা, তো যেহেতু গদাই বিষয়টা দেখছে, তাই ও যোগাযোগ করার চেষ্টা করছে একজন, এখানে যারা সন্ন্যাসী যারা আছেন তাদের সঙ্গে কথা হচ্ছে। এবং আমরা সেটাই দেখব এখন, যেখানে বাবামণি কোথায় থাকতেন সেই দিকটায় যাচ্ছি আমি। মঙ্গল শহর খুব সুন্দর, খুবই সুন্দর, বিশাল বড় জায়গা নিয়ে। মঙ্গল সাগর, মঙ্গল
সামনেই আমার পেছন দিকে দেখা যাচ্ছে নিশ্চয়ই যেখানে গগন দাঁড়িয়ে আছে, চলো আমি দেখাচ্ছি। এই তো মঙ্গল কুটির না? হ্যাঁ ভাই, ভাই এটা তো মঙ্গল কুটির, এখানে থাকতো তো। মঙ্গল কুটি যেখানে বাবা মণি থাকতেন, যেখানে বাবা মণি থাকতেন এই হচ্ছে মঙ্গল কুটির। আমি আসাম থেকে এসেছি, আসাম থেকে এসেছি আমরা। আপনি এখানে অনেকদিন যাবত আছেন তো না? এখানে যারা ওই যে যারা পড়াশোনা করে এখানে, হ্যাঁ এখানে পড়াশোনা যারা করে, পড়া কোন দিকটা থাকে? হ্যাঁ এরা কোন দিকে থাকে? ওইখানে ওই উপরটা থাকে, ওখানে এখন স্টুডেন্ট নেই, এখন মানে ছাত্রছাত্রী নেই না। এই তো ওরা এখন কি থাকে না? কেউ চলে এসে সবাই না আছে এখন স্কুল চলছে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু ছেলেরাই পড়ে? হ্যাঁ ছেলেরা। ঠিক আছে, একটা আবাসিক স্কুল, এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে স্কুলটাকে। পেছনে সব ছাত্ররা এখানে আছে, উপরে ঘোরাঘুরি করছে। এরপর আমরা একজনের জন্য অপেক্ষা করছি, ওনার নাম রাজেন্দা। উনি আমাদের মঙ্গলবার দিন যে আমরা কাজ করব অস্থি বিসর্জনের, সে সম্পর্কে আমাদের কি করতে হবে সেটা উনি বলে দেবেন। আমরা সেই জন্য অপেক্ষা করছি, উনি হয়তো কাজে আছেন উপরে, তো আসবেন, আসার পর আমরা কথা বলব। এখন একটা সমস্যা হয়েছে যে আমরা ফেরার গাড়ি পাইনি, আগে যে অটোটা নিয়ে এসেছিলাম সেটা ইমার্জেন্সি ছিল বলে চলে গেছে, তা এখন গাড়ি নেই, তাই আমরা মোটামুটি 2.5 কিলোমিটার এটুকু জায়গা হেঁটে যাব, হাঁটছি। এখন জঙ্গল তো আছে দেখাই যাচ্ছে, সাইডে দেয়াল, যে যার ভিতরে এই আশ্রমের জায়গা আছে, তো এগুলো আমরা দেখে দেখে যাচ্ছি। একেবারেই জনমানবহীন প্রায় বলা যায়, মানুষজন সেভাবে এখানে নেই। তো যাই হোক, আমরা এখন আমরা একটু পরেই মূল সড়কে যাব, সেখান থেকে আমরা বাসে করে ধানবাদ ফিরে যাব। আজকের দিন আমরা ধানবাদ আবার চলে যাব, আজকে ওখানে যে পরিচালক মণ্ডলী আশ্রমের, তাদের মধ্যে একজন হচ্ছেন রাজেন্দার সঙ্গে আমাদের কথা হয়েছে যে আগামী দিনে অনুষ্ঠান, সেটা সোমবার নয় মঙ্গলবার হবে, যে মঙ্গলবার দিন খুব সকালবেলা ভোরবেলা আমরা আসব, এসে আমরা আমাদের কাজগুলো করব, এবং বিকেলে আমরা সন্ধ্যার সময় আবার ব্যাক করব। আমি চলে আসব শিলচরের দিকে, কাকু ওরা যাবে দিল্লির দিকে। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা গাছ পেয়ে গেলাম, গাছটার মধ্যে কিছু ফল দেখা যাচ্ছে, সেই ফলগুলো কি সেটা গদন বলবে, কারণ ফলটা গদনই চিনতে পেরেছে প্রথম। আমি দেখে অবিশ্বাস্য প্রথমে, কেননা এই ধরনের কুল গাছ আমি মানে আমার লাইফে দেখিনি আর কি। কুল গাছ মানে বড়ই বড়ই, তাহলে এই গাছ এত ছোট গাছ, এই যে মানে একদম ফলে একাকার, মানে ভাবলে অবাক লাগে। হুম, দেখতে বিশ্ব
বিশ্বাস করতে পারবেন না, এই গাছটা কিন্তু এত ছোট, এই গাছটা কিন্তু হাইব্রিডও না, এটা কিন্তু লোকেল, দেখে মনে হচ্ছে যে এটা হাইব্রিড না, এটা লোকেলি, কিন্তু এত ছোটো গাছে যে এই হারে ফল ধরেছে, মানে এটা মানে এটা অজাচক আশ্রমেই সম্ভব, আমাদের মাল্টিভার্সিটিতেই সম্ভব, অন্য কোথাও এটা সম্ভব না। হুম, তাহলে আমি একটা নিয়ে টেস্ট করছি, এই একটা বড়ই পাকা, এই সিজনে পাকা বড়ই প্রথম দেখলাম, জাস্ট টেস্ট করছি, আপনারা দূর থেকে উপভোগ করে নিয়ে আসেন, আমার করার কিছু নাই, অশেষ ধন্যবাদ সবাইকে। খুব অপূর্ব টেস্ট, দুবুদা একটা খেয়ে দেখতে পাবো। হ্যাঁ, এবার আমি খাবো। ঠিক আছে, তো ওকে, আমরা আবার এখন এগোবো, আবার কিছু পাই যদি রাস্তায় আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সব কিছুর পিছনে বাউনির একটা ইচ্ছা থাকে, যেমন আজকে আমরা আসার সময় অটোটা ঠিকই পেয়ে গেছি, কিন্তু যাওয়ার সময় অটো না থাকার কারণটা হলো অনেক কিছু দেখার জিনিস রাস্তায় আছে, যেটা না আমরা অটোতে আসলে যত মিস করে যেতাম। একদম, এটা ঠিক কথা কিন্তু। হ্যাঁ, আমরা আসলাম, আসতে সময় ফুলবড়িটা পেলাম, এখন পেলাম যে পদ্মদিঘি, পদ্মদিঘি কেন বলা বলছি, এখানে পদ্ময় পদ্ম ফুল, জলপদ্ম যেটাকে বলে, অনেক জলপদ্ম, আর এখানে এই যে বালিহাঁস বলে যে মাছগুলো খায়, হাঁস, জঙ্গলি বালিহাঁস, এগুলো দূরে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, যাই, আমাদের তো DSLR নেই, তার জন্য অশেষ দুঃখিত, আমাদের নর্মাল মোবাইল দিয়ে রেকর্ডিং চলছে, রেকর্ডিং, আর একবার যখন DSLR নিয়ে আসবো তখন নিশ্চয়ই দেখতে পাবেন। এই রাস্তা ধরে আমরা এলাম, প্রায় তাল বাগানের মতো, বাকা অনেক তাল, হ্যাঁ অনেক তাল গাছ একসঙ্গে, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে কি দেখছেন না, মনে হচ্ছে ওই যে বাগানটা দেখা যাচ্ছে, এই এইখানটায় ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে তাল গাছ, তাল গাছ, একজন বাসা, একজনের ঘর। আর আমরা প্রায় মেইন রোডের কাছাকাছি বোধহয় চলে এসেছি। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, গাড়ির শব্দ শোনা যাচ্ছে, আমরা চলে এসেছি একটু পরেই, ওখানে উঠে যাবো আমরা মেইন রোডে। তো আমরা ওই মোড়টা এখন যাব, ওই মোড়টা থেকে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপরে গাড়ি বাস দেখবো কোথায় যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, এটাই হচ্ছে এখন প্ল্যানিং। চলুন, ধানবাদ ফিরে যাবার আগে এই চায়ের দোকান পেয়ে গেলাম, এখানে দেখছি কিছু ভাজা ভাজি হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে পকোড়া, লোকে খাচ্ছে, আমরাও একটু খাবো, সঙ্গে চা খাবো, তারপর গাড়ি। আমরা বাসের জন্য ওয়েট করিনি, এখন বাসের জন্য ওয়েট করে দেখলাম দেরি হবে, এই জন্য আমরা একটা অটো নিয়েছি, যেটা কিছুদিন পর্যন্ত আমরা যাবো, সেখান থেকে আবার কোনো একটা অটোয় উঠবো, মানে আজকে সামনে বলে গাড়ি একটু কম আছে, ব্রেক জার্নি করে যাবো একটু গাড়ি কম, কিন্তু জেনারেল এখান থেকে গাড়ি পাওয়া যায়, একটু অপেক্ষা করতে হবে কি আর কি, তো আমরা আর অপেক্ষা করলাম না, গাড়ি ধরে নিল, ওটা অপেক্ষা করা ভালো না, তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি যাবো, এই জন্য আমরা উঠে পড়ছি। যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে গেলাম একটা খাবার দোকানে, রোড সাইড ফুড, এই হলো রোড সাইড ফুড, আমাদের রোড সাইড ফুড, মশলা পুরি।